আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম পদার্থের সলুক সন্ধান অধ্যায় থেকে, অর্থাৎ যেটাকে আমরা বলছি অভিজ্ঞতা, ওই সলুক সন্ধান অধ্যায় থেকে আমরা প্রথম ও দ্বিতীয় সেশন আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সেশন 3 এবং সেশন 4। ওখানে তোমাদের বইয়ে এখানে যেভাবে ছক দেওয়া আছে, ছকের আলোকেই তোমাদের ওই সেশনের আলোচনা করব, এবং এখানে যেগুলো দেওয়া আছে সেগুলোর আলোকেই তোমাদের এখানে আজকে আলোচনাটা তুলে ধরা হবে, যেন তোমাদের এই ছক পূরণ করতেও কোনো অসুবিধা না তৈরি হয়। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট দিও, আর সাবস্ক্রাইব করে অল বাটনটা চেপে দিও, যেন ভিডিও আপলোড হওয়া মাত্র তোমার কাছে সবার আগেই পৌঁছে যায়। তো গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে পরমাণুর মডেল কিভাবে তৈরি করতে হবে। জাস্ট শেষে আমি একটু বলেছিলাম যে পরমাণুর মডেলটা কিভাবে তৈরি করতে হবে, কী কী ব্যবহার করতে হবে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এখন পরমাণুর মডেলটা তুমি তৈরি করবে, তাই না? তো পরমাণুর মডেলটা তৈরি করতে গেলে পারমাণবিক সংখ্যা কত সেটা তো তোমাকে অবশ্যই জানতে হবে, তাই না? ওই পরমাণুতে কতটি ইলেকট্রন, কতটি প্রোটন ওগুলো আছে সেগুলো তো তোমাকে জানতে হবে, তাই না? কতগুলো নিউট্রন আছে সেগুলো সবই তোমাকে জানতে হবে, তাই না? তো সেগুলো আবার তুমি কোথায় পাবে? সেগুলো কিন্তু পাওয়া যাবে, এই যে আমি তোমাকে এখানে প্রথম 20টা মৌলের তোমাদেরকে নাম লিখে দিয়েছি, প্রতীক লিখেছি, এবং তার পারমাণবিক সংখ্যাও লিখেছি। পারমাণবিক সংখ্যা তো আমি বলেছি গত ক্লাসে যে পারমাণবিক সংখ্যা যত আধান নিরপেক্ষ অবস্থায় ওই মৌলের ইলেকট্রন সংখ্যাও ঠিক ততটি হবে, তাই না? তাহলে তোমরা যদি আমার আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে চট করে আগের ভিডিওটা দেখে ফেলো, আগের ভিডিওটা দেখে তারপরে এখানে আসো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা আগের ভিডিওটা দেখেছো তোমাদেরকে অনেক অনেক স্বাগতম এবং শুভেচ্ছা। তোমরা তাহলে শুরু করো এইখানকার এই ভিডিওটা। এই ভিডিওটা দেখতে গেলে অবশ্যই তোমাকে আগের ভিডিওটা দেখতে হবে, না হলে কিন্তু এই ভিডিওটার মূল কথা তুমি বুঝতে পারবে না। তো আমরা চলে যাচ্ছি যে এখানে আমি আগে বলেছি যে সেশন শুরুর আগে এখানে যে কথাটা বলছে, এখানে বলেছে যে কতগুলো পরমাণুর মডেল তৈরি করতে হবে। তো পরমাণুর মডেল তৈরি করতে গেলে পারমাণবিক সংখ্যা তো আমাদের আগে জানতে হবে, তাই না? তো পারমাণবিক সংখ্যা আমি এখান থেকে প্রথম 20টা মৌলের পারমাণবিক সংখ্যা লিখে রেখেছি। প্রথমে হলো হাইড্রোজেন, এর প্রতীক হলো প্রতীক পারমাণবিক সংখ্যা, এবং তার নাম লিখে রেখেছি। হাইড্রোজেন এর প্রতীক হবে H। আমি তার আগে একটু বলে রাখি যে কোনো মৌলের ইংরেজি নামের প্রথম একটি বা দুটি অক্ষর ব্যবহার করে এই মৌলের নামকরণগুলো করা হয়ে থাকে। এখন প্রশ্ন হলো কোন মৌলের আমরা একটি প্রতীক ব্যবহার করব আর কোন মৌলের দুটি প্রতীক ব্যবহার করব। যে সকল মৌলগুলো গ্যাসীয়, যে সকল মৌলগুলো গ্যাসীয় ও তরল, ওই মৌলের ক্ষেত্রে আমরা সাধারণত একটি দুঃখিত একটা যে সকল মৌলগুলো গ্যাসীয় ওই সকল মৌলগুলো আমরা কেবলমাত্র প্রথম অক্ষরটা ব্যবহার করি। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা এইচ ব্যবহার করব, নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব এন। কিন্তু যে সকল মৌলগুলো তরল এবং কঠিন ওই সকল মৌলগুলোর আমরা প্রথম অক্ষর আর প্রথম অক্ষরের ঠিক পরের ছোট পরের অক্ষরটাকে ছোট হাতের অক্ষরে ব্যবহার করব। এখানে আমি দেখাচ্ছি হাইড্রোজেন এটা একটা গ্যাসীয় মৌল, এর প্রতীক হবে এইচ, এর পারমাণবিক সংখ্যা 1। এখানে সিরিয়াল করে লেখা আছে 1, 2, 3, 4 এভাবে সিরিয়াল করে লেখা আছে যার পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা সিরিয়াল অনুযায়ী আসলে এখানে লেখা হয়েছে। হিলিয়াম এর প্রতীক হলো এইসি, এটা তরল, এখানে এর প্রতি পারমাণবিক সংখ্যা হবে 2। লিথিয়াম, লিথিয়াম হলো ধাতু, এটা হলো এলআই, এলআই এটার পারমাণবিক সংখ্যা 3। বেরিলিয়াম, বেরিলিয়াম তরল, এটার পারমাণবিক সংখ্যা 4, এখানে সিরিয়ালি বলে যাচ্ছি। বোরন, বোরন হলো এর এটি হলো বি, কার্বন সি, যেগুলো একটা অক্ষর লেখা সেগুলো মনে করি যেগুলো গ্যাসীয়। কার্বন হলো সি, নাইট্রোজেন এন, অক্সিজেন ও, এটা হলো ও, ফ্লোরিন এফ, নিয়ন এন ই, সোডিয়াম এন এ, আর ম্যাগনেশিয়াম এম জি, এখানে বড় হাতের এন ছোটো হাতের এ, এটা কিন্তু বলেছি যে কঠিন কঠিন পদার্থ, কঠিন পদার্থের ক্ষেত্রে এরকম বড় হাতের অক্ষর এবং ঠিক তার পরের ছোট অক্ষর মিলিয়ে লিখতে হয়। ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম হলো এম জি, অ্যালুমিনিয়াম এ এল, সিলিকন হলো এসআই, ফসফরাস পি, সালফার এস, ফ্লোরিন সিএল ক্যাপিটাল সি, এখানে আমি আরেকটু ইয়ে করে লিখে দিচ্ছি ক্যাপিটাল সি স্মল এল, আর্গন এ আর, পটাশিয়াম কে, কে হলো ক্যালিয়াম, আর ক্যালসিয়াম হলো সিএ, এটা হলো ক্যালিয়ামটা হলো গ্রিক নাম, ক্যালিয়ামের প্রথম অক্ষর কে দিয়ে এখানে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে?
আচ্ছা এখন এই জায়গাটায় তো এখানে কিন্তু কিছু কিছু ব্যাপারও আছে যে একদম পুরোপুরি আমি বলেছি যে যে সকল মৌলগুলো অধাতু বা বলেছি যে যে সকল মৌলগুলো তোমার গ্যাসীয় অবস্থায় থাকতে পারে তাদের ক্ষেত্রে একটি অক্ষর ব্যবহার করা হয় আর তরল ও ধাতুর ক্ষেত্রে দুটি অক্ষর ব্যবহার করা হয় এর কিন্তু ব্যতিক্রমও কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যাবে আর এখানে কিন্তু সিরিয়াল করে দিয়েছে হাইড্রোজেনের জন্য এক হিলিয়াম দুই লিথিয়াম তিন বেরিলিয়াম চার বোরন পাঁচ কার্বন ছয় নাইট্রোজেন সাত অক্সিজেন আট ক্লোরিন নয় নিয়ন দশ সোডিয়াম এগারো ম্যাগনেশিয়াম বারো এগুলো কিন্তু পারমাণবিক সংখ্যায় যে লেখা আছে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা ১৩ সিলিকন ১৪ ফসফরাস ১৫ সালফার ১৬ ক্লোরিন ১৭ আর্গন ১৮ পটাশিয়াম ১৯ এবং ক্যালসিয়াম হলো ২০ তো এখানে এগুলো হলো পারমাণবিক সংখ্যা একটা মৌল আধান নিরপেক্ষ অবস্থায় এই মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা যত ওই মৌলের কক্ষপথগুলো দিয়ে ঠিক ততটি ইলেকট্রন দেখতে পাওয়া যাবে তাহলে আমরা এখানে জানলাম তাহলে পারমাণবিক সংখ্যা তাই না তো পারমাণবিক সংখ্যা তো আমি জানলাম ঠিক আছে পারমাণবিক সংখ্যা জানলাম কিন্তু পারমাণবিক সংখ্যা জানলে কি আর আমি ইলেকট্রন বিন্যাসটা করতে পারবো না পারমাণবিক সংখ্যা জানলেই কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে পারা যাবে না কোন কক্ষপথে কয়টা বা কোন শক্তিস্তরে কয়টা ইলেকট্রন থাকবে সেটা কিন্তু আমাকে আগে জানতে হবে তাই না এর কিন্তু একটা নির্দিষ্ট সূত্রও রয়েছে ঠিক আছে ওই সূত্রটা দেখাই এসে তারপরে আমরা মডেলগুলো তৈরি করব ঠিক আছে আমরা ছকটা পূরণ করব আমরা সূত্রটা দেখাই যে কোন কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে সেইটা দেখানোর পর তারপরে আমরা এই মডেলটাকে তৈরি করব ঠিক আছে এটা মুছে দিয়ে আমি আবার আসছি তোমরা একটু লক্ষ্য রাখো ইলেকট্রন বিন্যাসের নিয়ম পরমাণুতে ইলেকট্রনগুলো টু এন স্কয়ারের সূত্র অনুযায়ী বিন্যস্ত থাকবে মানে পরমাণুতে ইলেকট্রনগুলো একটু বড় করে লিখি টু এন স্কয়ারের সূত্র অনুযায়ী বিন্যস্ত থাকবে এখানে এন ইকুয়াল হবে ওয়ান টু থ্রি ফোর এগুলো হলো অরবিটের সংখ্যা মানে হলো শক্তিস্তরের সংখ্যা এনটা হলো অরবিট বা শক্তিস্তরের সংখ্যা এখন প্রথম শক্তিস্তর আমি যদি পরমাণুতে ইলেকট্রন বিন্যাসটা কীভাবে থাকে সেটা দেখাই তাহলে এখানে প্রথম শক্তিস্তর দেখি প্রথম শক্তিস্তরে কয়টা ইলেকট্রন থাকে প্রথম শক্তিস্তরের ক্ষেত্রে সূত্রটা লিখলাম টু এন স্কয়ার এখন এখানে তোমার টু এনের মান হবে ওয়ান প্রথম শক্তিস্তরের জন্য এনের মান ওয়ান হ্যাঁ তাহলে এখানে কত হবে একের উপর স্কয়ার এক আর দুই তাহলে কত হলো দুইটা তাহলে প্রথম শক্তিস্তরে আমার ইলেকট্রন থাকবে কয়টি প্রথম শক্তিস্তরে এটা তো নিউক্লিয়াস এর প্রথম শক্তিস্তরে ইলেকট্রন থাকবে এরকম দুটি মনে রেখো এখানে থাকবে প্রোটন এবং নিউট্রন এখানে নিউক্লিয়াস তো ওই নিউক্লিয়াসের সাথে কোনো ইলেকট্রনকে দেওয়া যাবে না নিউক্লিয়াসের বাইরে শক্তিস্তর থাকে শক্তিস্তরে প্রথম শক্তিস্তরে দুটি এবার আমি যদি বলি দ্বিতীয় শক্তিস্তর তাহলে দ্বিতীয় শক্তিস্তরে কয়টি ইলেকট্রন থাকবে দ্বিতীয় শক্তিস্তরে এখানেও টু এন স্কয়ারের সূত্রটা লিখলাম এখানে টু ইন্টু দ্বিতীয় শক্তিস্তর এই যে দ্বিতীয় শক্তিস্তর এই দ্বিতীয় শক্তিস্তরের জন্য আমি এখানে নিব এন এর মান কত টু তারপর স্কোয়ার থাকবে এবার দু দুগুণে চার আর চার দুগুণে কত হবে চার দুগুণে আট তার মানে হলো এখানে দ্বিতীয় শক্তিস্তরে ইলেকট্রন থাকবে কয়টি দ্বিতীয় শক্তিস্তরে ইলেকট্রন থাকবে আটটি ওখানে দিলাম দুই এখানে দিলাম চার এখানে দিলাম ছয় আর এখানে দিলাম কত আট ঠিক এভাবে তৃতীয় শক্তিস্তর এভাবে তৃতীয় শক্তিস্তরের ক্ষেত্রে কী হবে তৃতীয় শক্তিস্তরের জন্য আমি এখানে ঠিক ওই একই সূত্র লিখব টু এন স্কয়ার তাহলে এখানে টু ইন্টু এখানে তৃতীয় শক্তিস্তরের জন্য আমি দিব থ্রি স্কয়ার তিন তিরিকা নয় আর নয় দুগুণে কত আঠারো ঠিক এইভাবে ওখানে আঠারোটা মৌল বসে যাবে এভাবে তুমি কোন কক্ষপথে কতটি ইলেকট্রন বসবে তা কিন্তু এই টু এন স্কয়ার এর সূত্র অনুযায়ী তুমি কিন্তু এগুলো বের করে ফেলতে পারবে এবার আমরা মৌলের ইলেকট্রন বিন্যাসটা কীভাবে হচ্ছে ওই ছকে আমরা নাম লিখে লিখে এগুলোর ইলেকট্রন বিন্যাসটা একটু চলো দেখে আসি হ্যাঁ তোমাদের এখানে প্রথমে বলেছে মডেল তৈরিতে ব্যবহৃত উপকরণের তালিকা পৃষ্ঠা নম্বর হলো ২০ পৃষ্ঠা নম্বর ২০ এখানে মডেল তৈরিতে যে ইয়েটা বলেছে সেইটা পৃষ্ঠা নম্বর ২০ মডেল তৈরিতে কী কী লাগবে সেইটা আমরা একটু দেখব পৃষ্ঠা নম্বর ২০ মনে রেখো পৃষ্ঠা
পৃষ্ঠা 20 পৃষ্ঠা 20 হ্যাঁ পৃষ্ঠা 20 এ আমরা বলেছে মডেল তৈরিতে ব্যবহৃত উপকরণের তালিকা তো আমি বিভিন্ন ভাবে কিন্তু এই মডেলটা তৈরি করতে পারি বিভিন্ন পদার্থ দিয়ে মডেলটা তৈরি করতে পারি তো আমি একদম সস্তা যে মডেল যেটা ঘরে তৈরি করা যাবে সেটা সেটাকে আমরা নিব আটা আটা আছে না ওই যে বাসায় রুটি বানাই ওই আটাগুলোকে একটু শক্ত শক্ত করে আমি পানি দিয়ে করে পানি দিয়ে ওটাকে প্রথমে গুলাবো পানি দিয়ে গুলিয়ে ভালো করে এটাকে মাখিয়ে ছোট ছোট করে ছোট ছোট বলের মতো করে নিব তাহলে প্রয়োজনীয় উপকরণ প্রয়োজনীয় উপকরণে আমার কি লাগবে লাগবে আটা বা ময়দা তারপর লাগবে পানি কারণ ওটা পানি দিয়ে আমরা ওটাকে মিশাবো লাগবে সুতা লাগবে ফুড কালার ওই যে খাদ্য রং যেটা তৈরি খাদ্যকে রং করে এটা ফুড কালার লাগবে আঠা সেটা সুপার গ্লু হতে পারে অথবা আইকা গামও হতে পারে তাই না এখন পরমাণুর মডেলের ছবি এখন তুমি কোন পরমাণুর মডেলটা তৈরি করতে চাও আমরা একদম খুব সহজ থেকে যাই তাই না তোমরা একটু পারমাণবিক সংখ্যাটা খেয়াল করো আমরা মনে করো যে হাইড্রোজেনের একটা মডেল তৈরি করব একদম ছোট্ট একটা দিলাম তারপরে আমি মাঝারি একটা দিব বড় একটা দিব ধরো হাইড্রোজেনের একটা মডেল আমি তৈরি করলাম হাইড্রোজেনের মডেল তো তোমার হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত সেটা আমরা জানবো তাহলে এখানে লিখে দিচ্ছি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত এক হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক মানে তোমাকে বুঝতে হবে এর নিউক্লিয়াসের বাইরের দিকে একটা শক্তি স্তর আছে সেখানে ইলেকট্রন আছে কয়টা সেখানে ইলেকট্রন আছে একটা তাহলে আমি কি করব একটা কাগজ দিব একটা সাদা কাগজ দিব সাদা কাগজের উপরে আমি সুতা দিয়ে এরকম গোল করে সুতাটাকে আমরা আঠা দিয়ে লাগিয়ে দিব এটা হলো নিউক্লিয়াস এখানে আমরা হাইড্রোজেন বলবো তো এখানে হাইড্রোজেন দিয়ে দিলাম আচ্ছা হাইড্রোজেন দিলাম এরপরে শক্তি স্তরে কি থাকবে এর শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকবে এখানে আমি একটা ওই যে আটার মন্ড বলেছিলাম ওটাকে শুকিয়ে নিবা ওটাকে গোল গোল করে শুকিয়ে নিবা শুকিয়ে নিয়ে ওই কাগজের উপরে বসিয়ে দিবা অথবা কাগজের উপর বসে কাগজ সহ পরে শুকাইতে পারো তাতে কোনো অসুবিধা নাই তো এখানে তোমার একটা ইলেকট্রন থাকবে এখানে একটা ইলেকট্রন আচ্ছা এখানে দুই নম্বরে যাই এখানে আমি দুই নম্বরে গেলাম দুই নম্বরে আমি ধরলাম তোমার ধরো কার্বন মাঝারি টাইপের একটা দিলাম কার্বন তো কার্বন কার্বন এর মডেল কার্বনের পারমাণবিক সংখ্যা কত ছয় তোমরা ওখানে একটু দেখে নিতে পারো কার্বনের পারমাণবিক সংখ্যা হলো ছয় তাহলে আমার এখানে আমার বলেছি প্রথম শক্তি স্তরে দুটি দ্বিতীয় শক্তি স্তরে আটটি তাহলে এই কার্বনের এখানে কি দ্বিতীয় শক্তি স্তরে আটটি বসবে দেখো আমি কিভাবে করি তাহলে আমার এখানে এটার আমার ইলেকট্রন বিন্যাসটাকে করি তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস হবে প্রথম শক্তি স্তরে তো দুটো আমরা দিয়ে দিলাম তো এই ছয়টা থেকে প্রথম শক্তি স্তরে যদি আমি দুইটা দিয়ে দিলাম এর মনে করো এরকম ছয়টা ইলেকট্রন আছে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ছয়টা ইলেকট্রন আছে এখন আমি এখান থেকে দুইটা নিয়ে প্রথম শক্তি স্তরে দিয়ে দিলাম কয়টা থাকলো চারটা তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আমার এই চলে যাবে এই চারটা ঠিক আছে তাহলে আমি এখানে আমি দিয়ে দিলাম এটা কি কার্বন কার্বনের প্রথম শক্তি স্তর আমি ইলেকট্রন দিলাম এখানে একটা দুইটা তাহলে দুইটা দিয়ে দিলে এখানে থাকলো কয়টা চারটা হ্যাঁ এখন আমি এখানে কিন্তু সূত্রে বলেছি যে তোমার দ্বিতীয় শক্তি স্তরে আটটা থাকতে পারে এটা কিন্তু সর্বোচ্চ থাকতে পারে আটটার বেশি হলে তখন আবার পরের শক্তি স্তরে চলে যাবে আমি ওরকমই একটা দেখাচ্ছি তাহলে আমার এখানে এক এখানে দুই হ্যাঁ এখানে তিন এখানে চার এই শক্তি স্তরে দেখো আমি চারটা দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমি একটা দেখালাম হাইড্রোজেন একটা দেখালাম কার্বন আবার একটা বড় দেখে একটা দেখাই ঠিক আছে আমরা এবার দেখাবো কোনটা ধরো ক্লোরিন দেখাবো ঠিক আছে ক্লোরিন তোমাদের এখানে যেগুলো আছে সেটা সেখানের মধ্যে ক্লোরিন আছে মোটামুটি বড় তারপরে আছে ক্লোরিন দেখাবো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস
আচ্ছা তার ক্লোরিনের পারমাণবিক সংখ্যাটা আগে জেনে নেওয়া যাক। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো কত? 17। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কি হবে? হ্যাঁ, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হবে প্রথম শক্তি স্তরে দিব 2টি, এবার 17টা আছে না, দ্বিতীয় শক্তি স্তরে দিব কয়টা? 8টা। এবার দেখো 17টা থেকে আমি প্রথম শক্তি স্তরে 2টা দিয়ে দিলাম, দ্বিতীয় শক্তি স্তরে দিয়ে দিলাম 8টা, তাহলে কয়টা দিয়ে দিলাম? 17 থেকে তুমি 10টা বিয়োগ করে দাও, থাকবে কয়টা? 7টা। তাহলে এবার তৃতীয় শক্তি স্তরে চলে যাবে কয়টা? 7টা। ঠিক আগের মতোই হলো, তাই না? তাহলে আমি এখানে এরকম কাগজের উপরে আমরা সুতা বসিয়ে নিব। আর তুমি যদি পেন্সিল কম্পাস দিয়ে করতে চাও, ভেরি গুড, তুমি পেন্সিল কম্পাস দিয়ে কাগজের উপরে করো। হ্যাঁ, কিন্তু তোমাদের এখানে মডেল যেহেতু তৈরি করতে বলেছে, তাহলে তুমি মডেল তৈরি করো, আর তুমি কাগজেগুলো প্র্যাকটিস করতে পারো। আমি এখানে দিলাম ক্লোরিন, আস্তে আস্তে সব শিখে যাবে, সব শিখে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে প্রথম শক্তি স্তরে কয়টা দিব? প্রথম শক্তি স্তরে ইলেকট্রন দিব 2টা, তারপর আমরা এখানে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন দিব কয়টা? দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন দিব 8টা, 2, 3, 4, 5, 6, 7, 8, এরকম 8টা দিয়ে দিলাম। আর তৃতীয় শক্তি স্তরে আমি ওখানে বলেছিলাম তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকতে পারবে? তৃতীয় শক্তি স্তরে থাকতে পারবে 18টা, কিন্তু সেটা হলো সর্বোচ্চ, বুঝতে পেরেছ? তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 18টা। এখন আমি এখানে দিয়ে দিলাম কয়টা? 8টা। আমার এখানে যেটা আছে সেটাই, মানে আমার এর পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করবে যে এর ওই শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বসবে। ঠিক আছে, তো পারমাণবিক সংখ্যা আমার এখানে আছে কয়টা? এখানে আছে 7টা, তাহলে প্রথম শক্তি স্তরে 2টা, 7টা, তৃতীয় শক্তি স্তরে চলে যাবে 7টা, 2, 3, 4, 5, 6, 7। এখন বিষয় হলো বিলাইতে পারছো না, তাই না? আমি তো বলেছিলাম যে 2n² সূত্র অনুযায়ী ওখানে তৃতীয় শক্তি স্তরে বসবে কয়টা? 18টা, কিন্তু এখানে তো আসলে আছে আমার ইলেকট্রনই আছে 17টা। তাহলে কেমনে হলো প্রথম শক্তি স্তরে? মনে রেখো পারমাণবিক সংখ্যা যত হবে সেখান থেকে আমি 2টা 2টা এভাবে মাইনাস করতে থাকবো, প্রথম শক্তি স্তরকে 2টা দিয়ে দিব। ধরো এখানে 17টা আছে, 17টা থেকে আমি 2টা প্রথম শক্তি স্তরকে দিয়ে দিলাম, কয়টা থাকলো? 15টা থাকলো। এরপর দ্বিতীয় শক্তি স্তরকে আমি 8টা দিয়ে দিলাম, কারণ এই কক্ষপথগুলো পূরণ করে পরের কক্ষপথে যাবে। দ্বিতীয় শক্তি স্তরে 1টা দিয়ে আমি তৃতীয় শক্তি স্তর প্রথম শক্তি স্তরে 1টা দিয়ে আমি দ্বিতীয় শক্তি স্তরকে 8টা দিতে পারবো না। আমি প্রথম শক্তি স্তরকে পূর্ণ করে দ্বিতীয় শক্তি স্তরে যেতে হবে, দ্বিতীয় শক্তি স্তরে পূর্ণ করার পর যদি ইলেকট্রন অবশিষ্ট থাকে তা তৃতীয় শক্তি স্তরে চলে যাবে, তৃতীয় শক্তি স্তর পূর্ণ করার পর যদি ইলেকট্রন অবশিষ্ট থাকে তা চলে যাবে চতুর্থ শক্তি স্তরে। কিন্তু কোনো শক্তি স্তরকে অপূর্ণ রেখে পরের শক্তি স্তরে যাওয়া যাবে না, এটা মনে রেখো। তাহলে প্রথম শক্তি স্তরে আমি দিলাম 2টা ইলেকট্রন, প্রথম শক্তি স্তর অতিক্রম করে দ্বিতীয় শক্তি স্তর, তাহলে আমার এখানে তো 17টা থেকে আমি 2টা দিয়ে দিলাম, তাই না? এখানে আমি 17টা দিলাম ইলেকট্রন, ধরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তাই না? 17টা। এখন প্রথম শক্তি স্তরে আমি 2টা দিয়ে দিলাম, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে এবার দ্বিতীয় শক্তি স্তরে আমার সূত্র মতো কয়টা আসবে? 8টা। তাহলে আমি এখান থেকে 2, 4, 6, 8, এই 8টা দ্বিতীয় শক্তি স্তরকে দিয়ে দিলাম। এইবার দেখো কয়টা থাকলো? এখানে থাকলো হলো 7টা, এই 7টা চলে যাবে শেষের শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তরে। এভাবে তুমি চতুর্থ, পঞ্চম এই শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যাটাও বের করে ফেলতে পারবে। তার আগে তোমাকে পারমাণবিক সংখ্যাটা অবশ্যই মুখস্থ করতে হবে, আমি যেটা বোর্ডে লিখে দিয়েছি। ঠিক আছে, তো এটা তো গেল আমরা পরমাণুর মডেলটা কীভাবে তৈরি করব। এরপরে তোমাদের এখানে যেটা দেওয়া আছে সেই ব্যাপারটা আমরা একটু দেখে নিচ্ছি। এখানে যেটা বলেছে যে তোমার এই যে এখানে বলেছে তোমার পৃষ্ঠা নম্বর একুশের তৃতীয় প্যারায় চলে গেলে তোমরা দেখতে পাবা যে পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলো কীভাবে সাজানো হয়েছে তার উপর ভিত্তি করেই তোমার এক এক পদার্থের এক এক রকম বৈশিষ্ট্য নির্ধারিত হয়। হ্যাঁ, পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনগুলো কীভাবে সজ্জিত হয় তার উপরেই কিন্তু এই পদার্থগুলো তোমার এর আকার, আকৃতি, এর গঠন এগুলো তোমার নির্ভর করে থাকে। এখন এখানে এই আকার, আকৃতি, গঠন উপর ভিত্তি করে এগুলোকে আমরা ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করতে পারি, ধাতু এবং অধাতু। ঠিক আছে, ধাতু এবং অধাতু দুই ভাগে ভাগ করতে পারি। আমরা গত ক্লাসে বলেছিলাম ধাতু কাকে বলে, অধাতু কাকে বলে, আমি তোমাদেরকে আরও একবার মনে করাই দিচ্ছি। ধাতু হলো যে সকল পদার্থগুলোকে আঘাত করলে ঝনঝন করে, ঘষলে চকচক করে,
ताप और विद्युत परिवहन करे ओई पदार्थगुलो के बला हे धातु और जे सकल पदार्थर यह तीन टी वैशिष्ट्य कोनोटाई नाई से पदार्थगुलो के बला हुए थाके अधातु। एखन प्रकृतिते ए धातु एवं अधातुगुलो कौन कौन अवस्थाय थाकते पारे मन रेखो प्रकृतिते पदार्थ समूह तीन अवस्थाय थाकते पारे कठिन तरल एवं वायवीय। कखन कठिन कखन तरल एवं कखन वायवीय हबे चलो बोर्डटा मुछे दिए आमरा आबार आबार देखे निच्छि। हाँ ताहले आमरा जानबो कठिन तरल एवं वायवीय पदार्थ किभाबे होच्छे। एखानटाय आमी तीनटी छवि आँकबो तोमरा एकटु भालो करे लक्ष्य राखबे। এখানে একটা ছবি আঁকলাম এ দিলাম এ এখানে একটা ছবি আঁকলাম এখানে দিলাম বি এইখানে একটা ছবি আঁকলাম এইটাকে আমরা দিলাম সি। এখন কোনটা কোন পদার্থ আমি কীভাবে বুঝবো তাই না? আমি প্রথম পদার্থের বৈশিষ্ট্যটা লক্ষ্য করি। প্রথম পদার্থের বৈশিষ্ট্যটা হলো এখানে এগুলো সব ধরো অণু বা পরমাণু, তো এগুলো একদম দেখো কাছাকাছি কাছাকাছি লেগে আছে, একদম কাছাকাছি দৃঢ়ভাবে লেগে আছে। এখানে কী হলো, এখানে পদার্থগুলো কিছুটা দূরে দূরে অবস্থান করছে, কণাগুলো এখানকার কণাগুলো দেখো অনেক দূরে দূরে অবস্থান করছে না? এটা হলো কঠিন পদার্থ, এটা হলো কঠিন পদার্থ, এটা হলো তরল, আর এটা হলো কি, এটা হলো বায়বীয়। ঠিক আছে, কঠিন তরল এবং বায়ু। তাহলে কঠিন পদার্থ কখন হচ্ছে, যখন পদার্থের অণুগুলো একদম কাছাকাছি অবস্থান করছে, পরস্পরের সাথে দৃঢ়ভাবে লেগে থাকছে, তখন তাকে আমরা বলছি কঠিন পদার্থ। পরমাণুগুলো একদম দৃঢ়ভাবে কাছাকাছি পরস্পরের সাথে লেগে থাকলে তখন তাকে বলা হচ্ছে কঠিন পদার্থ। তরল পদার্থ, পরমাণুগুলো যদি বা কণাগুলো যদি ওই পদার্থ গঠনকারী কণাগুলো যদি কিছুটা দূরে দূরে অবস্থান করে পরস্পরের সাথে শিথিলভাবে লেগে থাকে তখন তাকে আমরা বলছি তরল পদার্থ। ঠিক আছে, আর পদার্থগুলো পদার্থের কণাগুলো যখন দূরে দূরে সরে যাচ্ছে, অণু পরমাণুগুলো যখন এরকম দূরে দূরে সরে থাকে তখন সেগুলোকে আমরা বলছি বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। এবার আমরা একটা পদার্থ কি তিন অবস্থায় থাকতে পারে? হ্যাঁ, একটা পদার্থ তিন অবস্থায় থাকতে পারে। আমরা প্রথমে ধরো ফ্রিজ থেকে একটা বরফ বের করলাম, ফ্রিজে সবার বাসায় ফ্রিজ আছে, ফ্রিজ থেকে আমরা বরফ বের করলাম, বরফের অবস্থাটা কেমন, কঠিন, বরফটা হলো কঠিন অবস্থা। এবার তার মানে হলো এর পরমাণুগুলো খুব কাছাকাছি বা কণাগুলো খুব কাছাকাছি চলে এসেছে, পরস্পরের দৃঢ়ভাবে লেগে গেছে, তাই সেটি তোমার কি কঠিন অবস্থায় চলে এসেছে। এটাকে আমরা কিছুক্ষণ যদি বাইরে রেখে দিই খোলা বাতাসে তাহলে কিছুক্ষণ পর দেখা যাবে যে বরফ গলে তরল হয়ে গেল, তার মানে হলো পরমাণুগুলো এরকম কিছুটা পরস্পরের কাছ থেকে দূরে সরে গেছে। এবার ওই পানিকে তুমি পাত্রে নিয়ে তাপ দাও, পাত্রে নিয়ে তাপ দিলে কিছুক্ষণ পর দেখবে যে ওটা বাষ্প হয়ে উড়ে চলে গেছে, তার মানে হলো যে এই কণাগুলো পরস্পরের কাছ থেকে দূরে দূরে সরে গেছে, ফলে সেটি বায়বীয় হয়ে গেছে। ঠিক এরকম অন্যান্য পদার্থকেও, অন্যান্য বিশেষ করে অন্যান্য পদার্থকেও যদি আমরা এরকম তাপ দিতে থাকি, যেমন লোহা, তামা, রূপা, সোনা, এদেরকে যদি তাপ দিতে থাকি ওরা গলে কিন্তু এরকম তরল হয়ে যাবে, এদেরকে যদি আমরা আরও তাপ দিই তাহলে কিন্তু এরা বাষ্পে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা জানলাম যে পদার্থ প্রকৃতিতে কয় অবস্থায় থাকতে পারে এবং কী কী এর পরবর্তীতে কী আছে সেই ব্যাপারটা আমরা একটু দেখে নিচ্ছি। তোমাদের এখানে বলেছে যে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধ পরিবাহী কাকে বলে, এখানে ঠিক তার পরের লাইনেই আছে। হ্যাঁ, তোমরা পৃষ্ঠা একুশ, পৃষ্ঠা একুশে ঠিক তার পরের লাইনেই আছে যে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধ পরিবাহী কাকে বলে। পরিবাহী হলো, পরিবাহী মানে হলো যার ভেতর দিয়ে তাপ ও বিদ্যুৎ চলাচল করতে পারবে সেটিকে বলা হচ্ছে পরিবাহী। মনে থাকবে, তাহলে আমরা পড়াচ্ছি কি, আমরা পড়াচ্ছি হলো পরিবাহী, অপরিবাহী এবং অর্ধ পরিবাহী। আমরা জেনে নিচ্ছি পরিবাহী, পরিবাহিতা, হ্যাঁ পরিবাহিতা বিশিষ্ট হলো পরিবাহিতা, পরিবাহিতা হলো যে একটা হলো পরিবাহী, দুই নম্বরটা হলো অপরিবাহী, তিন নম্বরটা হলো অর্ধ পরিবাহী। পরিবাহী, পরিবাহী হলো যে সকল পদার্থের ভেতর দিয়ে
ताप और विद्युत चलाचल करते पारे ओई पदार्थगुलो के बला हय थाके परिवाही। मन रेखो जे सकल पदार्थगुलोर भेतर दिए ताप और विद्युत चलाचल करते पारे ओई पदार्थगुलो के बला हय थाके परिवाही, जेमन तामा, दस्ता, अलुमिनियम, हाँ एगुलो हलो परिवाही, टीन, तारपरे अन्यान्य जे धातुगुलो आछे एगुलो हलो तोमार कि परिवाही। আর অপরিবাহী হলো যে সকল পদার্থের ভেতর দিয়ে তাপ ও বিদ্যুৎ চলাচল করতে পারে না সেগুলোকে বলা হচ্ছে অপরিবাহী, যেমন প্লাস্টিক, রাবার, কাঁচ, ইট, শুকনো কাঠ, তাই না? এগুলো হলো অপরিবাহী পদার্থ, এর ভেতর দিয়ে তোমার বিদ্যুৎ ও তাপ চলাচল করতে পারবে না। অর্ধপরিবাহী কোনটা? যে সকল পদার্থগুলোতে তাপ প্রয়োগ করলে পরিবাহী ন্যায় আচরণ করে, কিন্তু আবার যদি তাপ কমিয়ে ফেলা হয় তাহলে আবার কি অপরিবাহী ন্যায় আচরণ করে, সেগুলোকে বলা হয়ে থাকে অর্ধপরিবাহী, যেমন গ্যালিয়াম, জার্মেনিয়াম, হ্যাঁ এগুলো তোমার অর্ধপরিবাহী। এদেরকে যদি আমরা তাপ দেই তাহলে এরা বিদ্যুৎ পরিবহন করবে, আর যদি আমরা তাপ সরিয়ে নিই, এরা যদি ঠান্ডা করে ফেলি তাহলে এরা তোমার কি তাপ পরিবহন করবে না। ঠিক আছে, তাহলে আমরা জানলাম পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী কাকে বলে এবং তার উদাহরণও আমরা জেনে নিলাম। এরপরে যেটা তোমাদের দেওয়া আছে যে তোমাদের এখানে একটা ছক দেওয়া আছে, যে কোন কাজে কোনটাকে ব্যবহার করা হয়, বিশেষ করে তাপ ও বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে, সেটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে বলেছে পৃষ্ঠা নম্বর 21, একটু খেয়াল রাখো, আমি মুখে বলে যাব, তোমরা বিষয়টা একটু দিও। এখানে যে বলেছে ছক পৃষ্ঠা 21-এর একেবারে শেষের দিকে রান্নার কাজে, বলেছে তাপ ও বিদ্যুৎকে পরিবহন করা হয় কোন কোন কাজে, এখানে বলেছে যে প্রথমে ওরা দেখাচ্ছে একটা রান্নার কাজে, রান্নার কাজে কোনটা বেশি উপযোগী, ধাতু নাকি অধাতু সেটা আমরা একটু দেখব। তো এখান থেকে ওটা তো দেওয়া আছে, আমরা এখানে ব্যবহার করব ব্যাটারি, ব্যাটারি বানাতে, হ্যাঁ ব্যাটারি, তো ওখানে তো এক দেওয়া আছে রান্নার কাজ, তো সেটা তুমি দিবাই। দুই নম্বর হলো ব্যাটারি, ব্যাটারি তৈরিতে, মানে কোন কাজে ব্যবহার করা হয় ব্যাটারি তৈরিতে, ব্যাটারি তৈরিতে ব্যবহার করছে ধাতু অধাতু দুটোই, এখানে ব্যবহার করা হচ্ছে ধাতু, ধাতু ব্যবহার করছে পিতলের টুপি, ব্যাটারির উপরে দেখবে একটা পিতলের টুপি থাকে, এটা কী কাজে ব্যবহার করা হয়, যে চার্জকে জমা রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে, তাপ পরিবহন করার জন্য, বিদ্যুৎ পরিবহন করার জন্য ব্যবহার করা হয়, তাহলে এখানে ধাতু হলো পিতলের টুপি, ব্যাটারির উপরে মাথার উপরে দেখবে একটা টুপি থাকে, এটা হলো অধাতু, ধাতু এটা এখানে আমরা ব্যবহার করব। অধাতু কোনটা? ব্যাটারিতে অধাতু যেটা আছে সেটি সেখানে আছে কয়লার গুঁড়া, অধাতুতে আছে কয়লার গুঁড়া, অনেক পদার্থ আছে, তুমি সেখান থেকে কয়েকটা বেছে নিতে পারো, তাহলে অধাতু কয়লার গুঁড়া, তারপরে আছে কার্বন দণ্ড, কার্বন দণ্ড, তারপরে আছে ধাতু, এখানে আরেকটা জিনিস আছে পিতলের টুপি আছে, দস্তার চোং আছে, দস্তার চোং এটাও তোমার ধাতু, আর এখানে থাকবে কয়লার গুঁড়া, কার্বন দণ্ড, ঠিক আছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, হ্যাঁ এগুলো হবে তোমার কি অধাতু, তাহলে কয়লার গুঁড়া, কার্বন দণ্ড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পানি, এগুলো সব হবে অধাতু। এরপরে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো বিদ্যুৎ পরিবহনের জন্য বৈদ্যুতিক তার তৈরিতে, তিন নম্বর বৈদ্যুতিক তার তৈরিতে, এখানে তিন নম্বর, তাহলে এখানে আমরা এখানে দিলাম দুই, এখানে দেবো তিন, বৈদ্যুতিক তার তৈরিতে তামা, তারপরে তোমার কি তামা ব্যবহার করা হচ্ছে, দস্তা, টিন, তারপরে ব্যবহার করছে ট্যাংস্টেন, নাইক্রোম, হ্যাঁ নাইক্রোম তার, এগুলো সব ব্যবহার করা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করার জন্য, এগুলো কিন্তু সব হলো ধাতু, এগুলো কি এগুলো হলো ধাতু, হ্যাঁ ধাতু, ধাতু এগুলো ব্যবহার করা হচ্ছে এই বৈদ্যুতিক তার তৈরি করার জন্য। এরপরে চার নম্বর দেখো বৈদ্যুতিক ইস্ত্রি, মানে কাপড় ইস্ত্রি করার জন্য, কোন কাজে ব্যবহার করছে, কাপড় ইস্ত্রি করার জন্য, বৈদ্যুতিক ইস্ত্রি লিখে দিই, ইস্ত্রি, হ্যাঁ ইস্ত্রি বানানোর কাজে, ইস্ত্রি বানানোর কাজে কি ব্যবহার করা হচ্ছে, ইস্ত্রি বানানোর কাজে আমার ব্যবহার করা হচ্ছে তোমার ধাতু, ধাতুর মধ্যে কি কি আছে, ইস্পাত, তারপরে ভেতরের দিকে একটা পেঁচানো তার থাকে সেটি হলো কি নাইক্রোম তার,
नायक्रम तार एटाओ धातु अधातु कोनटा बैद्युतिक स्त्री अधातु व्यवहार करा हय अधातु व्यवहार कोनटा एर भेतरे बैद्युतिक स्त्री भेतरे दिके दिके जेन तापटा बैद्युतिक स्त्री गाए चले ना आसे एजन्य माटी व्यवहार करा हय पोड़ा माटी हाँ पोड़ा माटी पोड़ा माटी এটাকে অভ্র বলে কোন কোন ক্ষেত্রে এই পোড়ামাটি ব্যবহার করা হয় তো এরকম আছে দেখো বৈদ্যুতিক কেটলি আছে বৈদ্যুতিক কেটলিতে ধাতু ব্যবহার করা হয়ে থাকে তাই না তাপ পরিবহন করার জন্য তাহলে তোমরা এখানে আমি চারটা উদাহরণ দেখিয়ে দিলাম তোমরা ঠিক এইভাবে তোমাদের এই বাড়ি কাজটা তোমরা কমপ্লিট করে নিতে পারো এরপরে চুম্বক হ্যাঁ এখানে আমি আরেকটা দেখা দিচ্ছি চুম্বক চুম্বক তৈরিতে চুম্বক তৈরিতে যে ভারী ভারী মাল সব তোলা হয়ে থাকে চুম্বক দিয়ে জাহাজ ঘাটিতে তো এখানে ধাতু ব্যবহার করা হচ্ছে ধাতুর মধ্যে কি ব্যবহার করা হচ্ছে ইস্পাত বুঝতে পেরেছ ইস্পাত ব্যবহার করে বৈদ্যুতিক চুম্বক তৈরি করা হয়ে থাকে মানে এখানে বিদ্যুৎ পরিবহন করে ওই ধাতুটাকে তোমাকে চুম্বকে রূপান্তর করা হচ্ছে তাহলে আমি এখান থেকে এরকম চারটা পাঁচটা লিখে দিলাম তুমি বাকিগুলো অবশ্যই বসে বসে লিখে ফেলবে তাহলে তোমাদের আমি যেটা এখান থেকে যেটা পড়ালাম সেই হলো সেশন তিন এবং সেশন চার যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনগুলো তোমরা আমাকে করে দিও কোশ্চেন করে দিলে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকো আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সারা বছর ধরে তোমাদের পাশেই থাকবো তো পড়াতে গিয়ে অনেক সময় যদি কোনো ত্রুটি তোমার চোখে পড়ে তাহলে আমাকে কমেন্ট করে জানালে আমি অবশ্যই সেটি সংশোধন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু